আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবার একটি নতুন ভিডিওতে আপনার স্বাগত। তো ফ্রেন্ডস, ওপো A74 এই মডেলে এই ফোনটিতে কীভাবে আপনি থ্রি ফিঙ্গার স্ক্রিনশট নেবেন, যেমনটা এরকম করে টান দিলে স্ক্রিনশট হয়, এটি কীভাবে ওপেন করবেন? তো এটি ওপেন করার জন্য আপনাকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে, ঠিক আছে? যাওয়ার পর তারপর সার্চ বারে ক্লিক করতে হবে, করে এখানে আছে থ্রি ফিঙ্গার লিখবেন, লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এই যে দেখছেন নিচেই টাচ অ্যান্ড হোল্ড উইথ থ্রি ফিঙ্গার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে একটা সাইড, এটি অন করে দেবেন। এটি আপনার অফ থাকবে, তো এটি অন করে দেবেন, দিলেই হয়ে যাবে। দেখুন এই যে এখন যদি এখান থেকে স্ক্রিনশট নিই তো হয়ে যাবে, এই যে হয়ে গেল, ঠিক আছে। এভাবে আপনি এই ফোনটিতে স্ক্রিনশট নিতে পারেন। এই দুটি অপশান অবশ্যই অন করে দেবেন, দিলে কাজ হয়ে যাবে। তো যারা যারা এই ফোনটিতে স্ক্রিনশট নিতে চান তো নিতে পারছেন না, তো তারা এভাবে স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, এ ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনার কী ধরনের ভিডিও চাই সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। We'll be right back.